আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলকা কান্দি সমাজকল্যাণ যুব সংঘের ধান কাটার দৃশ্য। পবিত্র মাহে রমজানেও মানবতার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছিল ফুলকা কান্দি সমাজকল্যাণ যুব সংঘ। প্রতিটি সদস্য রোজা রেখে অতি আগ্রহে মাঠে নেমেছিল এবং অসহায় হত দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছিল। প্রতিটি সদস্য রোজা রেখে ধান কেটে নিজের মাথায় করে পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দরিদ্র এবং অসহায় কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। হাজার সালাম তাদের প্রতি, মানবতা প্রেমী প্রতিটি ভাইয়ের প্রতি। কেননা ভালোবাসা না থাকলে এই কাজে অংশগ্রহণ করা সম্ভব নয়। অনেক অনেক ভালোবাসা আমার ভালোবাসা সংগঠনের প্রতিটি সদস্যবৃন্দের জন্য, বিশেষ করে কোনো নয় আতঙ্কিত হয়ে যখন সারা বিশ্ব লকডাউনে ঠিক তেমনইভাবে আমার সোনার বাংলাও পড়েছিল লকডাউনে। আর সেই লকডাউনের জন্যে বোরো মৌসুমে দেশের উত্তরাঞ্চল দেখে অনেক শ্রমিক আসতে পারে নাই, আর তার জন্যই আমাদের এলাকায় বিরাট শ্রমিক সংকট দেখা দিয়েছিল। এবং লকডাউনের কারণে আরও কর্মহীন এবং অসহায় হয়ে পড়েছিল অত দরিদ্র কৃষকগণ। সেই দিক বিবেচনা করে ফুলকা কান্দি সমাজকল্যাণ যুব সংঘ আর গৌরব বসে থাকতে পারে নাই। রোজা রেখো মাঠে নেমে গিয়েছিল তারা মানবতার সাড়ায় ডাক দিয়ে। ইনশাল্লাহ ফুলকা কান্দি সমাজকল্যাণ যুব সংঘের কার্যক্রম অব্যাহত থাকবে। ফুলকা কান্দি সমাজকল্যাণ যুব সংঘ সবসময় মানবতার সেবাই নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের জন্য দোয়া করবেন, সেই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।